আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি শুভ, সফটওয়্যার ভিডিওর পক্ষ থেকে, যেখানে আপনি পাবেন বিভিন্ন ইম্পর্টেন্ট সফটওয়্যার ব্যবহার সম্পর্কে নিউ ট্রিক্স, নিউ কোনো বিষয় নিয়ে। তাই সবাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। ওকে, আজকে আমরা যে বিষয়টা শিখব তা হলো অটোক্যাডের বিভিন্ন বার সম্পর্কে। চলুন দেখে নেওয়া যাক। ফার্স্টে যখন অটোক্যাডের ওপেন হবে তখন জিনিসটা এইভাবে দেখা যাবে। ওকে, তো আসলে এখানে প্রথমে যেই বারটা আছে সেটা হচ্ছে রেড বক্স করা। এখানে আছে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস ইটিসি। ফাইলের মধ্যে আপনি পাবেন নিউ শীট। তার মানে হচ্ছে আপনি যদি নতুন কোনো প্রজেক্ট তৈরি করতে চান তাহলে এখান থেকে তৈরি করতে পারবেন। ওপেন, এগুলা সাথে যা যা আছে সবগুলোর সাথে প্রায় আপনারা পরিচিত, এগুলো সব কিছুর মধ্যেই থাকে। ফটোশপ বলেন বা ভিডিও এডিটিং বলেন, সব কিছুতে এইগুলো থাকে। ঠিক আছে, ফাইলের মধ্যে যা যা থাকে। এখানে এডিটের মধ্যেও সেম থিং, জাস্ট এডিট করা, কাট, কপি, পেস্ট, জাস্ট ইট। বাট ভিউর মধ্যে হচ্ছে আপনি যে কোনো একটা ডিজাইন করার পর আপনি এটাকে কীভাবে দেখতে চাচ্ছেন, কীভাবে জুম করতে চাচ্ছেন, কীভাবে প্যান করতে চাচ্ছেন, অরবিট করতে চাচ্ছেন, এগুলোই। আর এগুলার বিস্তারিত বর্ণনা আমি আস্তে আস্তে দেব। আর সেটা হচ্ছে ইনসার্টের মধ্যে, ইনসার্টের মধ্যে তেমন কোনো কাজ নেই, মেইন কাজটা হচ্ছে ফরম্যাট। ওকে, এখানে ফরম্যাটের মধ্যে ফার্স্ট হচ্ছে লেয়ার। লেয়ারটা হচ্ছে আপনি কীভাবে বিভিন্ন অপশন, আপনাকে কীভাবে বিভিন্ন কীভাবে আপনি জিনিসটাকে সাজাতে চাচ্ছেন এতটুকু। আর কালার তো বুঝে। লাইন ট্যাপ, লাইন ট্যাপ বলতে হচ্ছে এখানে আপনার বিভিন্ন লাইন, আমি যদি এই যে এইরকম যদি একটা লাইন টেনে, এরকম একটা যদি লাইন টেনে, এটা কীভাবে হবে, এটা এটা কিন্তু এখন আমার স্ট্রেট লাইন একটা হয়েছে। ঠিক আছে, এটা একটা স্ট্রেট লাইন হয়েছে। আসলে এটা স্ট্রেট লাইন হবে নাকি কীরকম হবে বা কীরকম হইতে পারবে বা একটু মোটা, জাস্ট এগুলোই লাইন ট্যাপের মধ্যে। ওকে, দেন এখানে লাইন টাইপের পর লাইন হোয়াইট, মানে কতটুকু আপনি হোয়াইট দিতে চাচ্ছেন, স্কেল লিস্ট। এখানে একটা জিনিস হচ্ছে ডাইমেনশন স্টাইল, ডাইমেনশন স্টাইলে আছে এখানে আপনার আপনি কীভাবে আপনার যে মাপ যা থাকবে এটাকে আপনি কীভাবে দেখতে চাচ্ছেন। তো ডাইমেনশন ফরম্যাটে আসার পরে ডাইমেনশন স্টাইলে আসবেন, আসার পরে এখানে মডিফাইতে ক্লিক করবেন। মডিফাইতে ক্লিক করার পরে আপনাকে এইভাবে একটা ডায়লগ বক্স দেখাবে। এইভাবে ডায়লগ বক্স দেখানোর পরে আপনি এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, সোজা আপনি প্রাইমারি ইউনিটসে চলে যাবেন। ওকে, প্রাইমারি ইউনিটস সোজা এখানে চলে আসবেন। এখানে চলে আসার পরে আপনি যে ড্রয়িংটা করতে চাচ্ছেন সেটা কি আপনি ডেসিমেলে করবেন, আর সায়েন্টিফিকে করবেন, আর ইঞ্জিনিয়ারিং করবেন, আর আর্কিটেকচারালে করবেন, আর প্যাকশনালে করবেন, আর উইন্ডোজ ডেস্কটপে করবেন, এটা আপনার ফরম্যাট অনুযায়ী। ওকে, আসলে আমি সাজেস্ট করব যদি ইঞ্জিনিয়ারিং কোনো সাইড হয় তাহলে ইঞ্জিনিয়ারিং অপশনটা সিলেক্ট করার জন্য। ওকে, এখানে ইঞ্জিনিয়ার অপশনটা সিলেক্ট করার জন্য। দেন আপনাকেও হচ্ছে প্রিসিশন, এখানে আপনি কী মাপে কাজটা করতে চাচ্ছেন, যদি ডেসিমেল পয়েন্টে দিতে চান তাহলে ডেসিমেল পয়েন্ট আকারে আসবে, আর যদি আপনি ফিট ইঞ্চি, জিরো ফিট জিরো ইঞ্চি। ওকে, এখানে আপনি জাস্ট ফিট ইঞ্চিতে যে আপনি যে মাপগুলো দিচ্ছেন ওগুলো জাস্ট ফিট ইঞ্চিতে দেখাবে, 30 ফিট আর 40 ফিট আর 11.5 ফিট আর 7 ফিট ইত্যাদি। ওকে, এখানে 0 ফিট 0 ইঞ্চি দেওয়াই বেটার। দেন এই দুটো কাজ শেষ হয়েছে, দেন আপনি আসবেন কোথায়, ইউনিট ফরম্যাট। ওকে, এখানে ডেসিমেল ডিগ্রি দেওয়া থাকবে, এটাকে আপনি ডিগ্রি মিনিট সেকেন্ড করবেন। ওকে, ডিগ্রি মিনিট সেকেন্ড করবেন, আর এখানে কোনো কাজ নেই। ওকে, দেন আপনি এখান থেকে ওকে দেবেন, ওকে দিয়ে ক্লোজ করে দেবেন। ওকে, তারপরে ডাইমেনশন স্টাইলের পরে আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে ইউনিট সেট আপ। ইউনিট সেট আপ করতে হবে,
ইউনিট সেট আপে আসার পরে যেটা ড্রয়িং ইউনিটস, তার মানে আপনি ড্রয়িং ইউনিটসটা বলতে কীভাবে আপনি ড্রয়িংটা করতে যাচ্ছেন, ডেসিমেল ওর আর্কিটেকচার আর ইঞ্জিনিয়ারিং, এখান থেকে আপনি সেম থিংটা করবেন। এখানে যে থিমটা করছেন ডাইমেনশন স্টাইলে, ওকে সেম থিংটা ইউনিটসও করবেন, সেটা হচ্ছে লেংথ। হ্যাঁ, এখানে আপনি কী করবেন ইঞ্জিনিয়ারিং দিয়ে দেবেন। আমি যেটা আপনাদেরকে বলি সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংটা দেওয়াটাই আসলে বেটার, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং দিয়ে দেবেন, আর আপনি ইঞ্জিনিয়ারিং না দিয়ে যদি আর্কিটেকচার দেন তাহলেও হবে, ইঞ্জিনিয়ারিং দেবেন, দেন প্রেজেন্টেশনের মধ্যে আপনি 0 ফিট 0 ইঞ্চি সিলেক্ট করে দেবেন, ওকে? অ্যান্ড ডিগ্রি মিনিট সেকেন্ড, ডিগ্রি পার মিনিট পার সেকেন্ড, এই তিনটা অপশন সিলেক্ট করে রাখবেন, এই একটা অ্যান্ড এই একটা, ওকে? দ্যাটস ইট, এখানে আর কিছু করার দরকার নেই। দেন ওকে ওকে ক্লিক করে বের হয়ে আসবেন। দেন আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে ড্রয়িং লিমিটস। অ্যাকচুয়ালি ড্রয়িং লিমিটসটা হচ্ছে আপনি যে কাজটা করবেন সেটা আপনি কতটুকু এরিয়ার মধ্যে করতে চাচ্ছেন, মানে আপনার থাকে না ধরেন আমি 70 ফিট বাই 40 ফিটের মধ্যে কাজটা করতে চাচ্ছি, প্রজেক্টটা করতে চাচ্ছি, জাস্ট লিমিটটা হচ্ছে এইটি, আপনি কতটুকুর মধ্যে আপনি আপনার ড্রয়িংটাকে করতে চাচ্ছেন, জাস্ট এতটুকুই, ওকে? ড্রয়িং লিমিটস এইটি পারমিট, আর এখানে কিছুই নেই। টুলসের মধ্যে, আর টুলসের মধ্যে আছে এখানে, এটা তেমন এখানে কোনো ইম্পর্টেন্ট তেমন কিছু নেই, জাস্ট এডিটর ব্লক এডিটর এগুলো আস্তে আস্তে শেখানো হবে নেক্সট কোনো কিছুতে। আর এখানে জাস্ট একটা জিনিস শেখায়, সেটা হচ্ছে টুলসের মধ্যে আপনি এখানে একটা ইউসিএস, ইউসিএস যদি এখন বুঝবেন না আমি জাস্ট বলে রাখলাম, ইউসিএসের মধ্যে আপনি এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, ওয়ার্ল্ড প্রিভিউস ইটিসি, ওকে? এখানে ইউসিএসের মধ্যে গিয়ে অরিজিন যদি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি এখানে যে একটা আমি দেখাচ্ছি বক্স করে, এখানে যে আপনি এক্স ওয়াই জেড আপনি যেই অপশনটা দেখতে পাচ্ছেন, এটা অনেক সময় দেখা গেছে ড্রয়িংটা বড় হওয়ার কারণে এখান থেকে মিডল পয়েন্টে চলে আসে, ওকে? এখানে মিডল পয়েন্টে চলে আসে, এই জন্য আপনি কী করবেন যখন মিডল পয়েন্টে চলে আসবে এই জন্য এটাকে আবার কর্নারে নেওয়ার জন্য সেটা কী করবেন, আপনি টুলসে যাবেন, দেন নিউ ইস ইউসিএস, দেন অরিজিন, অরিজিনে ক্লিক করার পর আপনি এবার এটা যেভাবে আসেন না কেন আপনি এবার যেখানে স্থাপন করবেন ওইখানে ওইভাবে থাকবে, এই তো এই যে এভাবে আসে, ওকে? টুলসের শেষ, ড্রয়িং, দেন হচ্ছে ড্র, ড্র টুলবার, এখানে অনেক কিছু আছে, লাইন আছে, রে আছে, এগুলো আস্তে আস্তে শেখানো হবে। ড্র টুলবার, ড্র টুলবার এখানেও আছে, আর আপনি যদি এই ক্যাডে রাইট বাটন ক্লিক করে এই ক্যাডে যাওয়ার পরে এখানে ডাইমেনশন ড্র ইট ইস অনেক কিছুই আছে, ওকে? ডাইমেনশনটাও হচ্ছে বিভিন্ন প্রজেক্টের ডাইমেনশন নেওয়ার জন্য এখান থেকে সিলেক্ট করতে হবে, আর এই ক্যাড রাইট বাটন ক্লিক করে এই ক্যাডে যাওয়ার পর ডাইমেনশন ক্লিক করলে এখানে এখানে যে ডায়লগ বক্সটা আছে এই যে এটা এটা আপনি দেখতে পারবেন, ওকে? দেন আর এখান থেকে আপনি এটাও দেখতে পারবেন, এই যে ডট ওলভার এখান থেকে আসার পরে সিলেক্ট করার পরে এটা ডট ওলভার দেখতে পাবেন, ওকে? দেন মডিফাই, মডিফাইয়ের মধ্যেও তেমন কোনো কাজ নেই, এখানে জাস্ট ইরেজ কপি মিরর অফসেট এগুলো আস্তে আস্তে কাজগুলো শেখানো হবে। দেন এক্সপ্রেস, এক্সপ্রেসের কোনো কাজ নেই, উইন্ডোজের কোনো কাজ নেই, আর হেডফোনের মধ্যে তেমন কোনো কাজ নেই। দেন আসি আমরা সেকেন্ড অপশনটায়, ওকে? এটা এখানে ফার্স্ট ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে সেভ, জাস্ট আপনি ডক্টর ডকুমেন্টস সেভ, ওকে? কন্ট্রোল এস সেভ, এটা হচ্ছে কিউ নিউ, নিউ কোনো শিট বা পেজ নেওয়ার জন্য এটা হচ্ছে এটা, এটা তো প্রিন্ট, যখন আপনি প্রজেক্ট করার পরে প্রিন্ট করবেন, এটা জাস্ট এতটুকুই, আর এখানে কোনো কিছুর তেমন কোনো কাজ নেই। এটা আছে আপনার সাপোজ আমি একটা রেক্ট্যাঙ্গুলার তৈরি করলাম, ওকে? জাস্ট আমি প্যান্টটা এই অপশনটা ইউজ করে আমি যে ডায়লগ বক্সের যে অপশনটা ওটা আমি ইউজ করে জাস্ট এটাকে মুভ করতে পারবো, এটি এই দিক ক্লিক করে মাউস পয়েন্টে ক্লিক করে আমি এদিক সেদিক করতে পারবো, ওকে? দেন জুম রিয়েল টাইম, অপশনটা হচ্ছে জুম রিয়েল টাইম, তার মানে আমি এটাকে জুম করতে পারবো বা রিডিউস করতে পারবো, ওকে? এতটুকু। দেন এটা হচ্ছে জুম উইন্ডো, তার মানে আপনি এটাতে ক্লিক করার পরে এই অপশনটা ক্লিক করার পরে আপনি কতটুকু জুম করতে চাচ্ছেন, আমি যদি মনে করি যে এখানে আমি একটা আরেকটা একটা
বৃত্ত আঁকলাম, বাট এখানে আমার কেমন জানি মনে হচ্ছে যে এখানে জিনিসটা সুন্দর হয় না, এই জন্য আমি এখানে উইন্ডোজে ক্লিক করে জুম করে দেখতে পারবো, সিলেক্ট করে দিব এতটুকু, দেন আমার এটা উইন্ডোজ বেশি হয়ে যাবে। আর আমি মাউস পয়েন্ট দিয়েও কাজ করতে পারি, যত করতে পারি, ওকে জাস্ট এতটুকু। দেন এটা হচ্ছে জুম প্রিভিউস, ওকে এটা ক্যালকুলেট, আর এগুলো কোনো কাজ নেই। এখানে এই অপশন একটা আছে, ওকে অরবিট, অরবিটের কাজটা হচ্ছে এখানে আপনি যদি অরবিটটা যদি থাকে ইনস্টল হওয়ার পরে থাকবে, না হয় এখান থেকে এই ক্যাডে যাওয়ার পরে এখান থেকে আপনি অরবিট সিলেক্ট করতে পারবেন, অরবিট, ওকে। দেন অরবিটের কাজটা হচ্ছে আপনি যদি একটা থ্রি ডি কোনো ডাইমেনশন আঁকতে চাচ্ছেন, ওকে এইভাবে দেওয়া হয়েছে। দেন আরেকটা আমি রেক্ট্যাঙ্গুলার দিলাম এখানে, জাস্ট এটা দিয়ে এই অপশনটা দিয়ে আপনি জাস্ট এদিকে দিক দেখতে পারবেন, ওকে ক্যাটাগরিটা, ওকে যে আপনি এই পজিশন যে ডায়াগ্রামটা বা যে প্রজেক্ট আঁকা হয়েছে ওটা কী পজিশনে আছে, ওকে এক্স ওয়াই জেড পজিশন তিনটে দেওয়া আছে, এটা আপনি কী পজিশনে আছে আপনি জাস্ট দেখতে পারবেন, ওকে এটার কাজ এতটুকুই। দেন অটোকে ক্লাসিক এটা লাগবে না, আর এটা মাই ওয়ার্কশপও দরকার নেই এখানে। এটা হচ্ছে এগুলো হচ্ছে লেয়ার, আর এখানে হচ্ছে লেয়ারটা হচ্ছে আপনি একটা সাপোজ আমি দেখা দিচ্ছি, সেটা হচ্ছে আপনি এখানে একটা সার্কেল আঁকবেন, ওকে আমি সার্কেলটাকে সিলেক্ট করলাম, ক্লিক করে মাউস পয়েন্ট দিয়ে ক্লিক করে সিলেক্ট করলাম, পুরোটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে আমার এখান থেকে ক্লিক করার পরে আমি এখানে বিভিন্ন কালার আছে কালার দিতে পারবো, যেমন আমি যদি রেড কালার দিই রেড কালার হবে, ইয়েলো কালার দিই ইয়েলো কালার হবে, জাস্ট এতটুকুই। দেন আমি এখানে আরেকটা রেক্ট্যাঙ্গুলার তৈরি করব, ওকে তো রেক্ট্যাঙ্গুলার আমি এটাকে চাচ্ছি যে এটা গ্রিন কালার থাকবে, গ্রিন কালার দিতে পারবো, জাস্ট এখানে কালার, ওকে। দেন এটা বাই লেয়ারটা হচ্ছে আমি ওই যে আগে একটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে যে আপনি এখান থেকে জাস্ট বিভিন্ন মানে আপনি কীভাবে আপনি লাইনটাকে শো করতে চাচ্ছেন, ডটের মাধ্যম আর জিগজাগ আছে, ওকে আপনি যদি মনে চাচ্ছেন যে আপনি জিগজাগভাবে শো করবেন রেক্ট্যাঙ্গুলারটাকে, তাহলে আপনি এখান থেকে জিগজাগ শো করার পরে জিগজাগে ক্লিক করলে এটা জিগজাগ সিস্টেম হয়ে যাবে, ওকে। আপনি যদি চাচ্ছেন রেক্ট্যাঙ্গুলারকে জিগজাগ করবেন, জিগজাগ হয়ে গেছে, ওকে। জাস্ট এগুলো মডেলিং করার জন্য, বিভিন্ন ইম্পর্টেন্ট পার্টগুলো শো করার জন্য, ওকে। জাস্ট এটা হচ্ছে আপনার যে লাইনগুলো দিচ্ছেন রেক্ট্যাঙ্গুলার লাইন, এই এক একটা লাইনের যে থিকনেস, জাস্ট এখানে এই থিকনেসটা কাউন্ট করার জন্য এখানে এটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এই আমি একটা লাইন টানলাম, এটাকে জাস্ট আমি কতটুকু মোটা করবো বা চিকন করবো এখানে জাস্ট এতটুকু, ওকে। এখানে আমি যে 2.11 mm দিছি এখানে জাস্ট এই যে এটার থিকনেসটা সেখানে বা 2.11 mm হয়ে গেছে, যদিও দেখা যাচ্ছে না বাট হয়ে গেছে, ওকে। এতটুকুই আজকে, আর আরেকটা কিছু বলিনি, সেটা হচ্ছে আপনি যে মাউস যে একটা আপনি ডিসপ্লের মধ্যে যে একটা মাউস পয়েন্ট দেখতে পাচ্ছেন যে সার্কেল সিস্টেম, মিডল পয়েন্টে একটা সার্কেল রেক্ট্যাঙ্গল আছে, অ্যান্ড এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট আছে, এটাকে বড় এবং ছোট করার জন্য, এটা ছোট থাকবে, ওকে এটা বড় এবং ছোট করার জন্য আপনি কি করবেন, অপশনে যাবে, আবার দেখাচ্ছি, রাইট বাটন ক্লিক করে অপশনে যাবে, অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনি সিলেকশন মেনু থেকে আপনি পিকবক সাইজ কতটুকু ছোট করবেন কতটুকু বড় করবেন এখান থেকে করা যাবে, ওকে কতটুকু ছোট আর কতটুকু বড় করবেন সেটা করা যাবে। দেন অ্যাপ্লাই, দেন আপনি ড্রয়িংয়ের মধ্যে অটো স্ট্যাম্প মার্কার সাইজও বড় ছোট করতে পারেন, দেন এগুলো লাগবে না, দেন ওকে করে দেবে, ওকে। এতটুকুই, আসলে অনেক কিছু শেখার আছে, আমরা নেক্সট যেই পার্টটা আসবে ওইটার মধ্যে শিখব ড্রয়িং টুলগুলো সম্পর্কে, লাইন পলিগন রেক্ট্যাঙ্গল সার্কেল ইটিসি, ওকে। দেন কপি ইরেজার ডাইমেনশন কীভাবে নিতে হয় এগুলো সম্পর্কে আমরা পরের টিউটোরিয়ালে জানবো আস্তে আস্তে, ওকে। তো থ্যাংক ইউ, আর যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্টে কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, ওকে, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।